আমরা চলে আসি ধারা 378 থেকে 393, 378 থেকে 393। তাহলে টপিকটা বুঝি একটু, চুরি 378, 383 বলপূর্বক গ্রহণ, জোরপূর্বক গ্রহণ, তারপর দস্যুতা, রোবারি, তারপরে ডাকাতি। এই প্রত্যেকটা জায়গাতে আমরা চারটা অপরাধ একসাথে পড়তেছি। এই চারটা অপরাধের ক্ষেত্রেই সম্পদ গ্রহণ করা হয়, সম্পদ গ্রহণ করা হয়। সম্পদ আবার দুই ধরনের, একটা স্থাবর সম্পত্তি আর একটা অস্থাবর সম্পত্তি, ঠিক না? যেমন এই যে মাটি, বিল্ডিং, এগুলা কি স্থাবর সম্পত্তি, যারা ফিক্সড? আর অস্থায়ী সম্পত্তি টাকা পয়সা, যেগুলো যেগুলোকে সচরাচর নাড়াচাড়া করা যায়। চুরি বলেন, বলপূর্বক গ্রহণ বলেন, দস্যুতা বলেন, ডাকাতি বলেন, প্রত্যেকটা অপরাধের মূল কথা হচ্ছে আমার পকেটে কিছু সম্পদ আসবে। আমি চোর, আমার পকেটে সম্পদ আছে, সম্পদ আসবে। বলপূর্বক গ্রহণের মাধ্যমে আমি সম্পদ আনতেছি, দস্যুতার মাধ্যমে সম্পদ আনতেছি, ডাকাতির মাধ্যমে সম্পত্তি আনতেছে। প্রত্যেকটা জায়গা থেকে আমি সম্পত্তি আনতেছি, ক্লিয়ার? শুধুমাত্র চুরির ক্ষেত্রে অস্থাবর সম্পত্তি আনতেছি। চুরি হয় কোন সম্পত্তি? অস্থাবর সম্পত্তি। আর বলপূর্বক গ্রহণ, দস্যুতা, ডাকাতি হয় স্থাবর সম্পত্তি হতে পারে, অস্থাবর সম্পত্তিও হতে পারে। এবার আসেন যে আমি একটা অস্থাবর সম্পত্তির মালিক, আপনার ক্রিমিনাল মাইন্ড আছে, আপনি আমাকে না জানিয়ে আমার দখল থেকে সেই অস্থাবর সম্পত্তিটা নিয়ে গেলেন বা সরিয়ে ফেললেন। তার মানে আপনি নিয়ে গেছেন, সরিয়ে রাখছেন, এটা হচ্ছে চুরি। কোন অস্থাবর সম্পত্তি ব্যক্তির দখল থেকে যদি স্থানান্তর করা হয় সেই ব্যক্তির মতামত ছাড়া, অপরাধমূলক মন নিয়ে, সেটা হচ্ছে চুরি। আমি আপনার সাথে একসাথে বসে টেবিলে খাইতেছি, আপনি টেবিলের উপর মানি ব্যাগটা রাখলেন, আমি আমি আপনার মানি ব্যাগটা আমার পকেটের মধ্যে ঢুকিয়ে ফেললাম, তার মানে আপনার মতামত ছাড়া, আপনার অজান্তে, ইন্টেনশন নিয়ে আপনার অস্থাবর সম্পত্তিটা আমি নিয়ে গেলাম, এটা হচ্ছে চুরি। টেবিলের উপর মানি ব্যাগ, আমি আপনাকে বলতেছি মানি ব্যাগটা আমাকে দিয়ে দেন, আপনি বলতেছেন যে না আমি দিব না। তখন আমি বললাম যে মানি ব্যাগ যদি আপনি না দেন, আপনার সন্তান স্কুল থেকে আসতেছে, টাকা আমার পোলাপাইন ধরে আটকে রাখবে। আপনি মানি ব্যাগটা দিয়ে দিলেন, এটা হয়ে যাবে বলপূর্বক গ্রহণ বা জোরপূর্বক গ্রহণ, 383 ধারা। তার মানে এখানে দেখেন, ভয় দেখিয়ে কারো কাছ থেকে সম্পত্তি আদায় করা, সেটা স্থাবর হতে পারে, অস্থাবর হতে পারে। এতে সম্পত্তিটা আমি আদায় করলাম, এখানে কি আপনার সম্মতি ছিল? আপনি কি রাজি ছিলেন? এখানে কিন্তু আপনি রাজি ছিলেন, আপনি আমাকে নিজের ইচ্ছায় মানি ব্যাগটা দিয়ে দিচ্ছেন। কারণ কি? আমি আপনাকে ভয় দেখাইছি। কারণ কি? আমি আপনাকে ভয় দেখাইছি। চুরির ক্ষেত্রে কি আপনি রাজি ছিলেন? চুরির ক্ষেত্রে তো আপনি জানেনই না, আপনি রাজি থাকবেন কিভাবে? চুরি, আপনার সম্পত্তিটা নাই আপনার কাছে, যে নাই এটা আপনি জানেনই না, কিছুক্ষণ পরে দেখেন যে মানি ব্যাগ নাই।
আর বলপূর্বক গ্রহণের ক্ষেত্রে আপনি নিজের ইচ্ছায় মানি ব্যাগটা অপরাধীর হাতে তুলে দিচ্ছেন, কারণ অপরাধী কি করছে, আপনাকে ভয় ভীতি দেখাইছে, ভয় ভীতি দেখাইছে। মানি ব্যাগটা টেবিলের উপরে, মানি ব্যাগটা আপনি চাইলেন তার কাছ থেকে, সে বলতেছে দিব না, দিলেন দুইটা চর তারপর লাত্তি টাত্তি দিলেন, মানে আঘাত করলেন, এতে সে প্রচন্ড ভয় পেল, সে আপনাকে মানি ব্যাগটা দিয়ে দিল। অথবা তার মানে মাথার উপরে বন্দুক ধরলেন, তাকে কোনো আঘাত করলেন না, তাকে মাথার উপরে বন্দুক ধরলেন, সে মানি ব্যাগটা দিয়ে দিল, মানি ব্যাগটা দিয়ে দিল, বলছে যে ঠিক আছে বাবা নেন, মানে নিজের ইচ্ছায় আপনি মানি ব্যাগটা দিয়ে দিয়ে দিতেছেন অপরাধীকে। কেন কি, অপরাধী ভয় দেখাইছে। বলপূর্বক গ্রহণের ক্ষেত্রে ভয় দেখাইছে, আবার দস্যুতার ক্ষেত্রেও ভয় দেখাইছে, তাহলে দুইটা ভয়ের মধ্যে পার্থক্য কি? দস্যুতার ক্ষেত্রে ভয় হবে নিকটবর্তী, দস্যুতার ক্ষেত্রে ভয় হবে নিকটবর্তী তৎক্ষণাৎ ভয়ঙ্কর লেভেলের, না না দুইটা ক্ষেত্রে ভয়ঙ্কর হতে পারে, তৎক্ষণাৎ তৎক্ষণাৎ বা নিকটবর্তী। আর বলপূর্বক গ্রহণের ক্ষেত্রে ভয় হবে দূরবর্তী, বলপূর্বক গ্রহণের ক্ষেত্রে ভয় হবে দূরবর্তী। যেমন আমি ফোন করলাম, হ্যাঁ আপনি এটা দিয়ে দিবেন, ঠিক আছে দিয়ে দিব, মানে ভয় পেয়ে সে দিয়ে দিচ্ছে, দূরবর্তী ভয়। আমি বললাম যে আপনার সন্তানকে আঘাত করা হবে, সন্তান রয়েছে স্কুলে, ঘটনা ঘটতেছে বাড়িতে, এই যে ভয়টা যে দেখাচ্ছে এটা দূরবর্তী ভয়। আর নিকটবর্তী ভয় বলতে যে সরাসরি বন্দুক ধরছে, বা মনে করেন যে আসবাবপত্র ভাঙচুর করতেছে, মানে তৎক্ষণাৎ যেটা হচ্ছে, অথবা আঘাত করতেছে, সেটা হচ্ছে দস্যুতা। তাহলে দস্যুতার সাথে বলপূর্বক গ্রহণের পার্থক্য হচ্ছে ভয়ের মাত্রায় আর আঘাতের দিক থেকে, ভয়ের মাত্রাটা প্রচণ্ড এবং তাৎক্ষণিক, এটা হচ্ছে দস্যুতা। আর হচ্ছে দস্যুতার ক্ষেত্রে আঘাত অবশ্যই করতে পারে, আঘাতটা থাকতেই পারে, আর না থাকলেও ভয়টা হবে অত্যধিক নিকটবর্তী, কাছাকাছি থেকে, মানে আঘাতটা না ঘটলেও ওই যিনি মানিব্যাগটা দিয়ে দিতেছেন, যিনি মানিব্যাগের মালিক, তিনি উপলব্ধি করতে পারেন যে আঘাতটা হলে এরকম হতে পারে এই মুহূর্তে। ক্লিয়ার? এই দস্যুতাই আবার ডাকাতি হয়ে যাবে যদি সদস্য সংখ্যা 5 জন হয়, 5 জন বা 5 জনের বেশি সদস্য সংখ্যা হলে, অপরাধীর সংখ্যা হলে সেটা ডাকাতি হয়ে যায়। তার মানে দেখেন, আমি একটা বাসায় চুরি করতে গেলাম, চুরি করতে গিয়ে কাউকে আঘাত করে যদি সম্পত্তি নিয়ে আসি, তাহলে সেটা দস্যুতা হয়ে যাচ্ছে। চুরি করতে গিয়ে তাকে বেঁধে রেখে ভয়ভীতি দেখিয়ে যদি জিনিসপত্র নিয়ে আসি, তাহলে সেটা বলপূর্বক গ্রহণ হয়ে যাচ্ছে। চুরি করতে গেলাম আমরা 5 জন মিলে, 10 জন মিলে, সেখানে গিয়ে যদি আমরা আঘাত করি কাউকে, প্রচণ্ড পরিমাণ ভয়ভীতি দেখাই এবং সম্পত্তি নিয়ে আসি, তখন সে চুরিটা হয়ে যাচ্ছে ডাকাতি। তার মানে আমরা বলপূর্বক গ্রহণ বলি, দস্যুতা বলি, আর ডাকাতে বলি, প্রত্যেকটা অপরাধের সৃষ্টি হচ্ছে চুরি থেকে। এজন্য বলা হয় যে চুরি থেকে বলপূর্বক গ্রহণের সৃষ্টি, চুরি থেকে দস্যুতার সৃষ্টি, চুরি থেকে ডাকাতির সৃষ্টি। বলপূর্বক গ্রহণে এজন্য বলা হয় সকল বলপূর্বক গ্রহণ চুরি, কিন্তু সকল চুরি বলপূর্বক গ্রহণ নয়, সকল চুরি বলপূর্বক গ্রহণ নয়। আবার সকল দস্যুতাই চুরি, কিন্তু সকল চুরি দস্যুতা নয়। যখন
চুরিতে দস্যুতার উপাদানগুলো থাকবে, যখন চুরিতে বলপূর্বক গ্রহণের উপাদানগুলো থাকবে তখন সেটা দস্যুতা হয়ে যাবে, তখন সেটা বলপূর্বক গ্রহণ হয়ে যাবে। তার মানে যখন একটা অপরাধ বলপূর্বক গ্রহণ হয়, দস্যুতায় ডাকাতি হয়, সেটা চুরি থেকেই সৃষ্টি হয়। যদি সেই উপাদানগুলোর উপস্থিতি থাকে, যখন একটা মানুষ মারা যায়, এই মারা যাওয়ার পেছনে যদি খুনের উপাদানগুলো থাকে তখন সেটা খুন হয়ে যায়। ঠিক তেমনি ভাবে যখন আমি চুরি করতে যাই, এই চুরির মধ্যে যদি বলপূর্বক গ্রহণের উপাদানগুলো থাকে তখন সেটা চুরি থাকে না, সেটা হয়ে যায় বলপূর্বক গ্রহণ। তার মানে বলপূর্বক গ্রহণের মা হচ্ছে, মা বাবা হচ্ছে চুরি। এজন্য বলা হয় সকল বলপূর্বক গ্রহণ হচ্ছে চুরি, কিন্তু সকল চুরি বলপূর্বক গ্রহণ না। একটা চুরি তখনই বলপূর্বক গ্রহণে পরিণত হবে যখন বলপূর্বক গ্রহণের উপাদানগুলোর উপস্থিতি থাকবে। ক্লিয়ার? তাহলে চুরি এবং বলপূর্বক গ্রহণের মধ্যে পার্থক্য, বলপূর্বক গ্রহণ ও দস্যুতার মধ্যে পার্থক্য, চুরি ও দস্যুতার মধ্যে পার্থক্য, দস্যুত ও ডাকাতির মধ্যে পার্থক্য, এভাবে আমাদেরকে প্রশ্নগুলো পড়ে ফেলতে হবে। 299 এবং 300 ধারা যে উদাহরণগুলো আছে এগুলো পড়া ফরজ। 378, 383, 390 এবং 391 ধারার অধীনে যে উদাহরণগুলো আছে এগুলো পড়া ফরজ। এগুলো থেকে পরীক্ষা কোশ্চেন আসতেই আসার মতো সম্ভাবনা 100%। এবার আসেন, আমরা চুরি শাস্তি পড়ে ফেলবো 379, 380, 381, 382। আমরা বলপূর্বক গ্রহণের শাস্তি পড়ে ফেলবো 384, 385। আমরা আমরা তারপর দস্যুতার শাস্তি পড়ে ফেলবো 392, ডাকাতের শাস্তি পড়ে ফেলবো 395, এবং খুন সহ ডাকাতির সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, এটাও পড়ে ফেলবো 396 ধারা। কত ধারা? 396 ধারা। তাহলে চুরির অংশটা বলপূর্বক গ্রহণ, দস্যুতা, ডাকাতি, কালপেবল হোমিসাইড, মার্ডার, এই জায়গাগুলো একটু ভালো করে পড়ে ফেলেন, কারণ এখানে অনেক অনেক উদাহরণ আছে। ক্লিয়ার? আমরা মনে হয় সামনে না আগানো বেটার হবে আর। আচ্ছা, আগামীকাল কি নামাজের রাত নাকি পরশু দিন? আগামী দিন, কিন্তু অনেকে বলে যে পরশু দিন। না আগামী দিন নামাজের রাত ও বলে। আগামীকাল দাদা, আগামীকাল 26 রোজা, না 26 রোজা হলে দিবাগত যে রাতে সন্ধ্যা থেকে শুরু হয় 27 রমজানের নামাজ, এর পরের দিন বন্ধ থাকে আর কি। তাহলে আমরা পরশু দিন ক্লাস দিতে পারবো না, বুধবার বন্ধ করে দেন ঈদের পর আবার? না বন্ধ না, আমরা বুধবার ক্লাস করব, মানে বুধবার ক্লাস করে পেনাল কোডটা শেষ করব, এরপরে আমরা ঈদের ছুটি কয়দিন? আচ্ছা আমার ছুটি নেই, আমার ছুটি দেয় নাই। আমরা বলি 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 বুধবার আমরা পেনাল কোডটা লং টাইম নিয়ে শেষ করব। তাহলে একটা স্পিডে পেনাল কোডটা শেষ হয়ে গেল এক, তাহলে ঈদের মধ্যে পড়লেন বাসাতে, ঈদের পর পরেই দ্বিতীয় দিন বা তৃতীয় দিন যেদিন আপনাদের জন্য সুবিধা হয় ওই দিন হচ্ছে আপনারা পরীক্ষা দিলেন এমসিকিউ। ক্লিয়ার? এমসিকিউ দেওয়ার পরে একদিন গ্যাপ রেখে পর আবার রিটেন পড় দিলেন, এমসিকিউ গুলো রিটেন দিল, এরপরে যদি মনে হয় যে না আমাদের আরো একটা দিন দুইটা দিন দরকার, রিভিশন ক্লাসের দরকার, আমি সেটা করে দেব। ক্লিয়ার? বুঝতে পারছি, মানে কারো যেন বিন্দু মাত্র কোনো, যেমন আপনি কোনো ক্লাসই করেন না, আপনি যদি বলেন যে শুরু থেকে বলেন, এটা তো আর সম্ভব না, ঠিক না? এটা কি সম্ভব? এখন আপনি ক্লাস করেন, এটা করলে আপনার রেকর্ডিং আছে তো, আমরা ওইখান থেকে দেখে নিব। তবে আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট, রেকর্ডিং এর উপর নির্ভর করবেন না। আমার কাছে রেকর্ডিং আছে 7000+, 7000-এর উপরে ভিডিও আছে আমার কাছে রেকর্ড করা। তাহলে এই রেকর্ড রেকর্ডিং দিলে আমি একটা এক টপিকের উপরে আপনাকে 20টা ভিডিও আমি দিতে পারবো। মানে আপনি যখন সরাসরি শুনবেন, সরাসরি যখন শুনবেন তখন রেকর্ডিং দেখলে এটা মাথায় কাজ করে, আর হে আকাশ থেকে পড়ে এসে সরাসরি যদি রেকর্ডিংয়ে যান কোনো লাভ নাই, কোনো লাভ নাই। মানে ক্লাসটা করবেন আগে, ক্লাসটা করার পরে রেকর্ডিংয়ে যাবেন, আর ক্লাস না করে রেকর্ডিংয়ে যাবেন আপনি আগেও বুঝবেন না মজা, মানে আপনি মজাই পাবেন। আমাদের এই যে দেখেন আমাদের
জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, তার ওয়াইফ যুক্ত হয়েছে মাত্র আমাদের ইশরাত জাহান, আমাদের ঢাকা জজ কোর্টের মাত্র যুক্ত হয়েছে, দেখছেন বড় পদে থাকলে যাওয়াই আর কি। ওকে, তাহলে আমাদের ক্লাস শেষ, আমরা রেকর্ডটা এখন দিয়ে দিচ্ছি, ক্লিয়ার? আপনারা যত কোশ্চেন যত কোশ্চেন আছে রাখেন। হ্যাঁ জি,